বাপ, হ্যাঁ মাইকটা 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 কি ঠিক করে নাও। হ্যাঁ এবার ঠিক আছে, দেখ তো। হ্যাঁ ওকে রেডি, হ্যাঁ রেডি রেডি। হ্যালো গাইস, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আজকে আমাদের সঙ্গে আছে আমাদের বাবা। এই এই কি আমাদের বাবা, সরি 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 গাইস, আমাদের বাবা না, আমাদের বাবা না। আজকে আছে আমার সঙ্গে আমার আমার বাবা, আজকে আমার সঙ্গে আছে। আজকে আমরা একটা গেম প্লে খেলবো, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমাদের বাবা যাবার কি হয়, আমার বাবা হবে। হ্যাঁ তো গাইস, আজকে আছে আমার সঙ্গে আমার বাবা, আর আজকে আমরা একটা গেম খেলবো যেটা নাম হলো গ্র্যানি। ইয়েস, আগে তুমি কোনোদিন আগে মানে গ্র্যানি খেলছো? না খেলি তো নাই, ভিডিও টিডিও দেখছি তোদের, মানে এরকম খেলা হয়নি গাইস কোনোদিনও। আমি ওইসব গেম টেম তো খেলি না। ওকে তোকে যারা জানো আমার বাবাকে চেনো না, তাদেরকে বলে দিই আমার বাবা আমার চ্যানেলে আগেও এসেছিল। ইয়েস, আমার বাবা ভাই এন্ডার ড্রাগন কে মেরেছিল ভাই, লাগিয়েছে মরলো মরলো মরলো, এন্ডার ড্রাগন মরছে। হোয়াট, ও ভাই এন্ডার ড্রাগন মরে গেল, এন্ডার ড্রাগন মরতেছে, মরে যাইছে। ইয়েস ফাইনালি মরলো মরলো ভাই, এন্ডার ড্রাগন মরছে, এন্ডার ড্রাগন মরছে, ও মরলো এন্ডার ড্রাগন। ফাইনালি ভাই আমরা এন্ডার ড্রাগন কে মারছি, ফাইনালি। ইয়েস ইয়েস, মানে আমি এখনো পর্যন্ত এন্ডার ড্রাগনকে মারতে পারিনি, আমার বাবা মেরে দিয়েছিল। যারা যারা গেম প্লেটা এখনই দেখে আসতে পারো, আমার বাবা এন্ডার ড্রাগনকে মেরে দিয়েছিল ভাই। তো মানে তুমি এন্ডার ড্রাগনকে মানে মারলা কিভাবে? এন্ডার ড্রাগন আমার কাছে একটা বাচ্চা, আমার কাছে এন্ডার ড্রাগন কিছু না, মাইনক্রাফট এইসব বাচ্চা কাচ্চা গেম, তোদের ভিডিও হালকা ফুলকা দেখেছি। চলো ভাই, মানে আজকে আজকে কি গেম খেলবো সেটা জানো তো তুমি? গ্র্যানি খেলবো আজকে, গ্র্যানি। গ্র্যানি জানি আমি, জানি গ্র্যানি, হালকা ফুলকা তোদের ভিডিওই দেখেছি, বেশি তো জানি না। বাকি আমি বলে দিই যে এই গেমটা কিন্তু অনেক মানে হরর গেম একটা, মানে হরর গেম জানোই তো তুমি, হরর গেম কিরকম হয়। তো আজকে হরর গেম খেলবো, আর দেখো তুমি যদি না পারো কোনো ব্যাপার না, আমি আছি, আমি প্রো এই গেম গুলোর মধ্যে। চুপচাপ বস, আমি পারবো না, এমন কোন গেম আছে কি? এমন কোন গেমই নাই যেটা আমি পাবো না। ঠিক আছে গাইস, আমরা মানে গেম প্লেটা শুরু করি। হ্যাঁ গেম প্লেটা শুরু করি, এটা শুরু করি, গেম প্লে শুরু করে শুরু করো। ওকে তো দেখো, এটা হলো আমাদের গ্র্যানির বাড়ি, ঠিক আছে? গ্র্যানির বাড়ি, এখান থেকে তোমাকে এসকেপ করতে হবে। এসকেপ করতে হবে, বুঝলাম। তারপর গল্পটা আমি তোমাকে বুঝাই দিই। দেখো যে এটা হলো সেই বুড়িটা, এই যে গ্র্যানি, এটা হলো সেই বুড়িটা। না বুঝলাম, আমি এর থেকে তোমাকে বাঁচতে হবে ভাই। আমি হালকা ফুলকা দেখছি, অত শত জানি না, কিন্তু খেলবো, ট্রাই করবো, দেখি। ফোনটা পড়ে নি। ওকে তো এটা হলো ডে ওয়ান, তোমার কাছে শুধুমাত্র 5টা দিন আছে। আচ্ছা, এই 5টা দিনের মধ্যে তোমাকে এই গেমটাকে কমপ্লিট করতে লাগবে। বুঝে গেছি, ঠিক আছে। দেখা যাক তুমি একটা দিনে কিভাবে কমপ্লিট করতে পারো। দেখো এখানে বলছে যে তোমাকে এখন গ্র্যানি আর গ্র্যান্ডপা তো আসার কথা আসছে। ওই তো কেউ তো এসেছে, চলে আসছে, এই গ্যান্ডপা চলে আসছে। আরে লুকা লুকা লুকা, আরে চুপ না, শান্ত মতো আমাকে খেলতে দে, আসতেছে আসতে দে। আমি কি নোব নাকি তোর মতন? এখান থেকে দেখো গ্র্যানি আর গ্র্যান্ডপা চলে আসছে, আমি এখান থেকে উপরে চলে যাবো গাইস, এখান থেকে চলে যাবো। তারপর এখানে আমাকে এখন জিনিসপত্র খুঁজবো, এরা সবাই নুব, কিছু জানে না। আমাকে আমাকে কি নুব ভাবছে এদের মতো, নিজের মতন? হ্যাঁ এখানে এখানে কিছু পাচ্ছি না কেন, এটা কি অন্য জায়গায় খুঁজতে লাগবে। গ্যাসোলিন দেখলো তুমি? দেখছি দেখছি, আমি গ্যাসোলিন সবই দেখছি, আমাকে বারবার বলতে হবে না, বারবার আমি সব জানি, মানে হালকা ফুলকা জানি, অতটুকু তো আমার জন্য ইনাফ, আমি সব কিছু পাই যাবো, অত শিখাতে লাগবে না, চুপচাপ আমাকে শান্ত মতো খেলতে দে। আচ্ছা এখানে কি আছে, এটা স্পার্ক প্লাগ। এখানে যেগুলো যেগুলো জিনিস তুমি দেখতে পাচ্ছ না, এগুলো সব কিছু ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে লাগবে কিন্তু, এগুলো আমি জানি তো লাগবে, এইসব বারবার বলতে হবে। আমি বলছি না, চুপচাপ করে দেখ খেল কি খেলছি আমি, সেটা দেখ, আমাকে খেলতে দে নিজের মতন করে। চিল্লানোর কি আছে? আমি চুপ আছি, আমি কিছু বলবো না। চুপ থাক, সেটাই ভালো হবে। পুরো গেম প্লে তো তোর অডিয়েন্স এখনো পর্যন্ত দেখেনি, সেটা দেখবে। দেখ কম করে যেতে হবে আমাকে, সবাই দেখ আমি একদিনে কমপ্লিট করে দেখাবো, দাঁড়া খেলতে দে, এখন তো শুরু হলো গেমটা, একবারও মরবো না আমি। আমার বাবাকে মনে হচ্ছে 10টা দিন লাগবে, মনে হচ্ছে মুখটা না ফাটাই দেবো, 10টা দিন লাগবে, একদিনে কমপ্লিট করে দেখাবো আমি, 10 দিন লাগবে বলছে। ওকে দাঁড়াও গাইস, আমি কিছু একটা ব্যবস্থা করছি এখান থেকে পালানোর। ওই দেখো সিকিউরিটি ক্যামেরা ওই সাইডে আছে। এই গেমটা অতটা সহজ না। ওই চলছে গ্র্যান্ডপা, চলছে গ্র্যান্ডপা, কই গেল? ওই তো গ্র্যান্ডপা, আসুন গ্র্যান্ডপা, আপনার এই অপেক্ষা করছিলাম আমি। এখান থেকে এদিক থেকে নামবো, তারপর এটাকে খুলে দেব, তারপর এই দরজাটা খুলে দেব, তারপর এইখানে নিচে একটা লুকোনোর জায়গা আছে। তুমি এত কিছু শর্টকাট জানো কিভাবে? তুমি কি আগে গেমটা খেলছো নাকি কোনোদিন? আরে আমি খেলিনি, তোদের ভিডিওস দেখেছি, সে বললামই তো, তোদের ভিডিওস হালকা ফুলকা দেখেছি, ওটা দেখে যতটুকু জানি আমি আর কি। এই তো এটা কি পেলাম, স্টান গান, স্টান গান, স্টান গান। হ্যাঁ স্টান গান, দেখো স্টান গানটাতে কি হয় বলো তো। চুপ,
গান গানটাতে কি হয়, গান দিয়ে কি হয়, মারা যায় অবভিয়াসলি, এটা এটাও বলে দিতে হবে আমাকে। আমি জানি এই তো গ্র্যানি এদিকে আছে, গ্র্যানি এদিকে, গ্র্যান্ডফা এদিকে, মারো গ্র্যান্ডপাকে, আর এই পাশে গ্র্যানি আছে। ভাই দুজনকেই মেরে দিল, দুজনকে মারলাম, আরেকজন থাকলে আরেকজনকেও মারতাম। এর গলার মধ্যে সিক্রেট কি থাকে সেটাও জানো তুমি? হ্যাঁ জানি, সবই জানি আমি। গাইস আমি তোমাদেরকে সত্যি বলছি, আমার বাবা কিন্তু কোনোদিনও এই গেমটা খেলেনি, কোনোদিনও খেলেনি, শুধু ভিডিও একবার দুবার হয়তো দেখেছে। একবার দুবারই দেখেছি আমি, অতবার দেখিনি, অত দেখার সময় নেই। প্রো ভাই আমাদের বহুত কাজে লাগবে। যারা যারা গ্র্যানি খেলো তারা তো জানোই যে পিস অফ পিকচারটা কত কাজে। এদিক থেকে যাবো, এখানে একটা শর্টকাট আছে, এই এটা তো বন্ধ আছে। পোকাটাকে মারো, কিন্তু তার আগে গ্র্যানি কই, গ্র্যানি গ্র্যানি কোথায় গেল রে? ঠিক আছে, কিন্তু আমি গুলিটা খুঁজে পাচ্ছি না তো। গুলিটা গুলিটা ফাইসে গেছে ভাই, গুলিটা ওখানে, গুলিটা গুলি কই? আরে ভাই গুলিটা তো দরকার লাগবে আমাকে। এই তো গ্লাস ফিউজটা আমাকে দরকার আছে, কারণ এটা হেলিকপ্টার এসকেপে এই জিনিসটা লাগবে আমাকে। তো এটাকে নিয়ে আমি এখন উপরে যাবো। তুমি যদি এই গেমটা একবারে কমপ্লিট করে দিতে পারো, মানে ডে ওয়ানে একবারও না মরে যদি কমপ্লিট করতে পারো, তাহলে সবাই কমেন্টে ভাই প্রো বলবে, সবাই কমেন্টে প্রো বলবে তোমাকে, সবাই কমেন্টে প্রো বলবে। ঠিক আছে প্রো বলো তাহলে সবাই। আমি তো প্রোই, আমি জানি মানে অত প্রো না আমি, আমি এই প্রথমবার খেলছি গেমটা। নিচে যেতে লাগবে আমার কাছে না, এইতো এখানে এমনটা পাওয়া যায়, আমি জানতাম এখানে এমন পাওয়া যায়, আমি জানতামই না। এই তো এখানে এখন সবাইকে ডাকবো আমি। এই তো যা, তোরা সবাই যা ভাই, গ্র্যানি চলে এসেছে, এবার আমাকে উপরে যাবো কি আমি? ওকে এবার এদিক থেকে যাবো। এই গ্র্যান্ডপা এসেছে রে, এই তো স্টান গানটা পেয়েছি। তো এবার আমাকে এই স্টান গানটা, এই তো আমাকে নিচে যেতে হবে, নিচে যাবো। এই তো এমোটা পেয়ে গেছি, এবারে এমোটা দিয়ে গ্র্যান্ডপাকে একটা গুলি মেরে দেবো। গ্র্যানিকেও ডাকি একবার, গ্র্যান্ডি নিচে চলে আসো তুমি। এই তো গ্র্যান্ডি চলে এসেছে, দুজনকে এবং করে মেরে দেবো, ব্যাস চলো হয়ে গেছে। আমরা এমও পেয়ে গেছি স্টান গানের, কোনো চাপ নেই। এখনো পর্যন্ত গাইস একবারও মরেনি। দুটো পিস অফ পিকচার পেয়ে গেছি, এই তো এখানে একটা পিস অফ পিকচার আছে, এইখানে তিনটা পিস অফ পিকচারও পেয়ে গেছি। এবার এই পিকচার গুলোকে আমাকে উপরে নিয়ে যেতে হবে। পিস অফ পিকচারও পেয়ে গেছে ভাই, এই উপরে নিয়ে গিয়ে আমাকে পিকচার গুলোকে লাগাতে লাগবে। এখন এখানে কিছু আছে কি? এখানে তো বোর্ড কি, এটা চেক করছিলাম আমি, কিছু ছিল না। ছাড়ো আমি আগে পিস অফ পিকচার গুলা লাগিয়ে দিই, এখানে একটা লাগাবো। ওকে এদিক থেকে যাবো, এখানে আরেকটা পিস অফ পিকচার লাগিয়ে দিয়েছি। এবার এখান থেকে গাইস আমরা কি করব, আমরা আরেকটা পিস অফ পিকচার নেব, এবার এটাকে নিয়ে আমরা উপরে যাব। তো আমাদের কাছে এখন টোটাল, আমারই আমাকে ভয় লাগতেছে, জানি না কেন, একবারে কমপ্লিট করতে পারবে কিনা, একটা ডেতে একবার মরলে শেষ সব। এই এই তো ওয়েপেন কি, ওয়েপেন কি পেয়ে গেছি, এবার এই ওয়েপেন কিটা লাগবে আমাদেরকে, চলো। ওকে তো এবার ওয়েপেন কিটা দিয়ে আমরা ওয়েপেন শটগানটা নিয়ে নেব। এবার শটগানটা নিয়ে আমাদেরকে যেতে লাগবে সিকিউরিটি রুমে, সিকিউরিটি রুমের মধ্যে আমাদেরকে নিশানা লাগাতে হবে, আর সেই নিশানা লাগানোর পর আমরা সেই রুমের ভিতরে যেতে পারবো যেখানে হেলিকপ্টারটা আছে। আর এই গেমটা খেলে যেটার মধ্যে আমাদেরকে এখন একটা গেম খেলতে লাগবে, নিশানা লাগাতে হবে। হ্যাঁ এই তো এখানে নিশানা লাগাতে হবে, এই তো লেটস। ও ও নাইস, হয়ে গেছে, হয়ে গেছে, হয়েছে। এবার এই দরজাটা খুলে যাবে, এবার এই তো এখানে লাগবে গ্লাস ফিউজ, লাগাতে লাগবে গ্লাস ফিউজ, লাগবে এখানে গ্লাস ফিউজটা। আমাদেরকে আমরা নিয়ে আসছিলাম গ্লাস ফিউজটা, এই তো এখানে আমরা গ্লাস ফিউজটা নিয়ে এসেছি। এবার এই গ্লাস ফিউজটা গাইস আমরা কি করব, এখানে লাগিয়ে দেব, তারপর এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে, এবার আমরা এখানে আগে যেতে পারবো। আর এইখানে ভাই একদিনে কমপ্লিট হয়ে যাবে, শুধু এখন কি দরকার আছে? এখানে আমাদেরকে এখন ডাক টেপ লাগবে, ডাক টেপ, এটাই ভুলে গেছিলাম আমি, ডাক টেপটা লাগবে। ওকে এক কাজ করি, দরজাটা খুলি, আর এখানে সব শর্টকাটে
আমরা জিনিসগুলো রেখে দিয়েছি। এবার আমাদেরকে ডাক টেপটা নিয়ে আসতে লাগবে। ডাক টেপটা কোথায় আছে সেটা মনে পড়ছে না আমার, কোনো ব্যাপার না, আমরা খুঁজে নেব। ডাক টেপটা আমরা কোথায় পেয়েছিলাম, ডাক টেপ কোথায় যেন পেয়েছিলাম, ডাক টেপটা কোথাও তো পেয়েছিলাম মনে পড়ছে না। এখানে ছিল কি না, এখানে ছিল না। ডাক টেপটা কোথায়, এই তো ডাক টেপ পেয়ে গেছি। কেউ আসছে কি না, ডাক টেপটা আসছে না, তো যেহেতু আমি ডাক টেপটা পেয়ে গেছি কমপ্লিট। এবার চলো কমপ্লিট ভাই, সবকিছু পাই গেল তুমি। ডাক টেপও আছে, গ্যাসোলিনও আছে, হেলিকপ্টার কিও আছে, কমপ্লিট হয়ে গেল গেম তো। ও ভাই লাগিয়ে দাও, ডাক টেপ লাগাই দিলে এখন দেখো, এখন গ্যাসোলিনটা নিয়ে যাচ্ছে, গ্যাসোলিনটা নিয়ে যাবে, এখন গ্যাসোলিনটা লাগাই দিবে, গ্যাসোলিন লাগাই দিচ্ছে। বললাম না গাইস ইজি ছিল, অতটা কঠিন না গেমটা। এবার কি হেলিকপ্টার কিটা নিয়ে আসি আমি ফটাফট, হেলিকপ্টার কি পেয়ে গেছি। ব্যাস চলো আমরা ইঞ্জিন স্টার্ট করে দিয়েছি গাইস আমাদের গেম। এখানেই হেলিকপ্টার কিতে আমরা এসকেপ করে গিয়েছি, গ্র্যানি চ্যাপ্টার 2 আমরা এসকেপ করেছি হেলিকপ্টার কি দিয়ে, একবারও না মরে গিয়ে আমরা কমপ্লিট করেছি। ব্যাস এটাই, ওই দেখ গ্র্যানি, ওই দেখ গ্র্যানি, দেখ ওই যে গ্র্যানি আর গ্র্যান, দেখ এসকেপ করে গেছি গাইস। চলো গেম প্লেটা ভালো লাগলে তোমরা গেম, ঠিক আছে ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করতেছি যে তুমি অনেক বড় প্রো গাইস, আমার বাবা অনেক বড় প্রো, তোমরা এখন দেখে নিলে ভাই একদিনে কমপ্লিট করে নিলো, আর আমরা কতজন ট্রাই করে ভাই কমপ্লিটই করতে পারি না, একদিনে কমপ্লিট করে নিছে। যারা যারা ভিডিওটা দেখছো গেম প্লেটাকে লাইক করো। হ্যাঁ গাইস তোমরা যদি কমেন্ট করো ফটাফট, এই ভিডিওতে যদি 10k লাইক কমপ্লিট হয় তাহলে আমরা বাবার সাথে গ্র্যানি হার্ড মোডে খেলবো। হার্ড মোডে আমি হার্ড মোডে কমপ্লিট করে দেব নি, ট্রাই করব। ফটাফট কমেন্ট করো, এক মিনিট ফোন আসছে আমার কাছে, ফোন আসছে। কিডন্যাপ হয়ে গেছে, বোকাচোর নাকি কিডন্যাপ করে নিছে। হ্যাঁ